বুঝতে পারলে তুমি? আরে বাহ বাবা, যদি ওরা পাঁচটার মধ্যে পৌঁছতে না পারে তাহলে বলে অংশ নিতে পারবে না, আর বলে যদি অংশ না নেয় তো? তখন মাতা কানাডাতে যাওয়ার স্বপ্নের সঙ্গে সঙ্গে এই দুই বেচারির মনও ভেঙে যাবে। তারপরে ওরা আমার সম্পর্কে না জেনেই আমাদের পাতা জালে দুই বোনের মধ্যে একজন তো ধরা পড়বেই, বুঝলে? আমার সোনা মাতা এরপর টাকার গদিতে শুয়ে থাকবে। দেখতে থাকো তোমার ছেলে কি করে। জ্যাসমিন, প্রথমবার মলে আসছিস নাকি? আরে প্রথমবার নয়, এই শেষবার। এরপর থেকে তো আমরা ওই কানাডার মলেই শপিং এ যাব, তাই না? যদি এভাবেই স্বপ্ন দেখতে থাকিস আমাদের রেজিস্ট্রেশনের ডেডলাইন বেরিয়ে যাবে। মনে আছে তো পাঁচটার আগে রেজিস্ট্রেশন করতে হবে? আরে এখন তো দুটো বাজে, চল না তনু, আমার খুব শপিং করতে ইচ্ছে করছে। তুই জ্যাসমিন এত কিছু, চল না, চল না, জ্যাসমিন এত কিছু তো কিনলি। এত বড় মলে বৌদিকে কোথায় খুঁজবো রে ভাই? একটা কাজ কর না, তোর হাতে রেখায় বৌদির নামটা লিখে ম্যাপে সার্চ কর না। তুই জানিস দাদু কি বলে, যাদের মন একই ডোরে বাঁধা তাদের আলাদা করে খুঁজতে হয় না, তাদের মিলন আপনা আপনি হয়। তুই এক কাজ কর, তুই ওদিকটা দেখ, আমি এদিকে দেখছি, আর পেলেই আমাকে ফোন করবি। কথায় আছে মনের সংযোগ থাকলে দেখা হওয়া সুযোগের অপেক্ষা করে না, কিন্তু সম্পর্ক গড়ে ওঠার আগে যদি নজর লেগে যায় তাহলে সেই বাঁধনও ভেঙে যেতে পারে। তনু, ওয়াও, কি দারুণ দেখতে। তুই নিয়ে নে। কিন্তু জ্যাসমিন, এবার নিজের ডিসিশন নিজে নিতে শেখ। আমি সব সময় তোর সাথে থাকবো না। কেন থাকবি না তুই? যখন আমি কানাডায় চলে যাব না, তখনও তুই আমার সব ড্রেস সিলেক্ট করবি, না হলে আমি তোর বাড়িতে চলে আসবো তোর সব জিনিস নিয়ে নিতে। ওহো, আমার না মাথাটা গেছে, আমি তো ভুলেই গেছি আমাদের দুজনের বিয়ে তো একই বাড়িতে হবে, দু ভাই দুই বউ। কোথাও পেলি না রে? হঠাৎ করে কোথায় যে গেল? শোন না তনু, তুই এগুলো ধর। আরে আমি দু মিনিটের ব্রাইডাল সেকশন থেকে আসছি, দু মিনিট, তাড়াতাড়ি আসবি। এক্সকিউজ মি, চল ওপরটা দেখে আসি তো। আরে ভাই, তোকে বলছিলাম না, ভাগ্যে থাকলে আমাদের মিলন কে আটকাবে? ওই দেখ, ও গেছে, চল 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 ওদিকে চল। আরে কি করছিস, সোজা দাঁড়া না ভাই, এটাই সুযোগ, গিয়ে কথা বল। আরে ও ট্রায়াল রুমে গেছে ভাই। জানতাম আমি,
এক কাজ কর, ফিরে চল। আরে কি করছিস? তোর দ্বারা কথাবার্তা কিছু হবে না, খুব জ্ঞান দিতিস না। আমার আর ওর মনের ডোর এক সুতোয় বাঁধা, উপরওয়ালা একটা সুযোগ দিয়েছে, গিয়ে কথা বলে আয়। বাগের বাচ্চা চল। আচ্ছা একটু দাঁড়া, এটা নিয়ে ট্রায়াল রুমে যা। আরে যা না ভাই। আরে ঢোক না। আজ নিজের ড্রেস তোকে একাই সিলেক্ট করতে হবে। কথা শেষ, বাই। কি করে করবো রে বাবা, আগে কোনোদিনও করেছি নাকি? আপনি আমায় শুনতে পাচ্ছেন? আমি চিনি আপনাকে? আরে আরে না, কিন্তু আপনি জানেন আমি আপনাকে আপনার থেকেও বেশি ভালো করে চিনি। যখন থেকে আপনাকে প্রথমবার দেখেছি তখন থেকে আর অন্য কাউকে দেখতেই ইচ্ছে করে না, যেদিকেই থাকাই শুধু আপনাকেই দেখতে পাই। লাভ এট ফার্স্ট সাইট জিনিসটা কি সেটা আপনাকে দেখেই আমি বুঝতে পেরেছি। এক্সকিউজ মি, আপনি আমাকে এভাবে? আমাকে মনের কথাগুলো বলতে দিন না। আপনি জানেন আমি খুব সাহস করে আপনাকে আজ আমার মনের কথা জানাবার সিদ্ধান্ত নিয়েছি। যখনই আপনি সামনে আসেন আমি ভীষণ নার্ভাস হয়ে পড়ি, বুঝতেই পারি না কিছু, এমন মনে হয় যেন স্বর্গ নিচে চলে এসেছে, পাতাল উপরে চলে গেছে, বিপি বেড়ে যায়, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, ঘাম এমন ভাবে ঝরে যেন নায়াগ্রা ফলস কেউ হার মানিয়ে দেয়। দেখুন আমি জানি যে আপনার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়েছে, কিন্তু আমি না আপনাকে হাত জোর করে বিনতি করছি, প্লিজ ওই বিয়েটা আপনি যে করে হোক ভেঙে দিন, কারণ আমাদের দুজনের মনের ডোর তো একই সাথে বাঁধা। ওই ওপরওয়ালা আমার হাতের প্রতিটি রেখায় শুধু আপনার নামই লিখে রেখেছেন। আপনি বিশ্বাস করুন, আমার থেকে না বেশি ভালো আপনাকে কেউ বাঁচতে পারবে না পৃথিবীতে, আমি একদম সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। আমি জানি আপনিও আমাকে দেখা মাত্রই আমার প্রেমে পড়ে যাবেন, ঠিক যেমন রোমিও জুলিয়েট, হীর এবং রাঞ্ঝা, আর সাহেবা এবং মির্জা। তুই বাইরে আয় রোমিও, তোর প্রেমের ভূত আমি আজ নামাচ্ছি। আরে সরুন তো দেখি, এই ট্রায়াল রুমে তো অন্য একজন ছিল। তুমি ওখান থেকে আমার পিছনে এখানে পর্যন্ত চলে এসেছো। হ্যালো ম্যাডাম, আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন। এই সেম ডায়লগটা তুমি সেদিনও দিয়েছিলে না চিঠি দেওয়ার দিন, যে ম্যাম আপনি আমাকে ভুল বুঝছেন, এই চিঠিটা অন্য কারোর জন্য ছিল, আর এতক্ষণ ভিতরে যা আজে বাজে বকছিলে সেটা অন্য কারোর জন্য ছিল। আই সোয়্যার আমি এই ট্রায়াল রুমে অন্য কাউকে প্রপোজ করছিলাম। আচ্ছা আমিও দেখি কে আছে ভিতরে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, টেল মি কাকে প্রপোজ করছিলে? হ্যাঁ লজ্জা করা উচিত তোমার, চিপ ছেলে কোথাকার। চিপ ছেলে? হ্যালো ম্যাডাম, এক্সকিউজ মি, ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমি একজন রেসপেক্টেবল পরিবারের সন্তান। ও রিয়েলি? ইয়া। আমার জানা ছিল না রেসপেক্টেবল ফ্যামিলি ছেলেরা এভাবে ট্রায়াল রুমে ঢুকে মেয়েদের ডিস্টার্ব করে, আর তাও একবার রিজেক্ট হওয়ার পর। ও গুরু, দাঁড়াও দাঁড়াও, এক মিনিট ব্রেক মারো, তোমাদের মতো মেয়েদের দিকে না আমি তাকাইও না, বুঝেছো?
বুঝতে তো এবার তুই পারবি যখন আমি পুলিশ যাবো। ছাড়ুন তো, ছাড়ুন না, ছাড়ুন না, এক মিনিট ছাড়ুন না। শুনুন, আপনার না কোথাও একটা ভুল হচ্ছে, একটা খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মিসআন্ডারস্ট্যান্ডিং না একবার হয়, বারবার নয়। নিজের ভুল স্বীকার করো, না হলে এক থাপ্পড়। কিসের ভুল? হ্যাঁ, ভুল স্বীকার করবোটা আবার কি, যখন কোনো ভুলই করিনি? ভুল তো আমার ভাগ্যের যে বারবার আমার ভালোবাসার মাঝখানে তুমি এসে দাঁড়িয়ে পড়ো। হয়েছে, এবার যাবো। আরে ম্যাডাম শুনুন, ছাড়ুন না। দেখুন, আজকে যদি ওকে আমি মনের কথা বলতে না পারি, তাহলে ওর বিয়ে হয়ে যাবে অন্য কারোর সঙ্গে। নিজের ফেক গল্প না, পুলিশকে শুনিও। গার্ডস, আরে গার্ডস, সরি ম্যাম, কিন্তু আমাকে যেতে হবে। তোকে তো আমি আর ছাড়বই না। গার্ডস, কি অদ্ভুত রে বাবা, জানি না কোথ থেকে উড়ে এসে জুড়ে বস। হ্যালো, কোথায় গেল জাসমিন? এখানে কোথাও হবে অশুভ ছেলেটা। ওনা ওনা গ্রিন কালারের জ্যাকেট পরে আছে। গ্রিন জ্যাকেট? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ জাসমিন, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, পাঁচ মিনিটে আসছি। কি এমন ইম্পর্টেন্ট কাজ? পৌনে চারটে বেজে গেছে, পাঁচটার আগে ঢুকতে হবে আমাদের। তুই তাড়াতাড়ি ক্যাশ কাউন্টারে চলে আয় তো, তাড়াতাড়ি আয়। অ্যাকচুয়ালি আমি এখনই যেতে হবে, আপনি প্লিজ ওকে খুঁজুন, আর পেলে ওকে ছাড়বেন না। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আমার ব্যাগস প্লিজ। কি হয়েছে তনু, এত রেগে আছিস কেন? একটা অসভ্য ছেলে। আরে ধর, এসব ছাড় তো, তুই নিজের জন্য কিছু কিনেছিস? না, চল এখান থেকে। ব্যাগগুলো চেক করান। মানে? মানে ব্যাগগুলো দেখান আপনারা। ওই সাইডে যান তো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। সরি ম্যাম, আপনি যেতে পারবেন না। দেখুন, মেশিনে মনে হয় কোনো প্রবলেম আছে, আমরা এক্ষুনি তো আপনাকে বিল দেখালাম। দেখুন, আপনারা যেতে পারবেন না, ব্যাগগুলো চেক করান। আপনি এক কাজ করুন, আপনার ম্যানেজারকে ডাকুন প্লিজ। প্লিজ ম্যাম, হতে পারে কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু ম্যাম ব্যাগটা তো চেক করতেই হবে। এই নিন, কিন্তু প্লিজ তাড়াতাড়ি করুন, আমাদের অলরেডি লেট হয়ে গেছে। এই নিন। আমার সাথে আসুন প্লিজ দাদা, আমাদের কাছে একদম সময় নেই, পাঁচটা বাজার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গায় পৌঁছতে হবে, প্লিজ যেতে দিন না। ম্যাম, রুল অনুযায়ী এটার দামের 20 টাইমস পে করুন আর বেরিয়ে যান। What nonsense! আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? দেখুন, আমরা এই টি-শার্টটা নিয়ে নিই, কিন্তু তাও যদি আপনার ডাউট হয়ে থাকে, আপনি কি সিসিটিভি ক্যামেরা চেক করে নিতে পারেন। আরে কি বলছিস তুই? চলো, এই নিন আপনি ব্যাগ। আরে কিন্তু তনু, দেখুন দাদা, প্লিজ আমাকে যেতে দিন, আমি সত্যি জানি না এই টি-শার্টটা কোথা থেকে এলো, আমি রাখিনি এটা। দেখুন, এখনো ব্যাগে টি-শার্ট নেই, আপনাদের স্টাফ তো ব্যাগে টেপও লাগিয়ে দিয়েছে। ম্যাম, সেটাই তো দেখতে হবে যে টেপ লাগানো ব্যাগের মধ্যে টি-শার্ট এলো কি করে, সেটাও জানা যাবে। আমাকে যেতে দিন না। জেসমিনকে হ্যারাস করছে, ওর তো ঘুষি মেরে মুখ ফাটিয়ে দেবো আমি। আরে ভাই দাঁড়া, এখন মুখ ফাটানোর সময় নয়, স্টাইল মারার সময়। ফুল কেত মেরে যাবি, হ্যাঁ, হিরোর মতো। নিজের হিরোইনকে বাঁচাতে যা। আমার মুখটার দিকে তাকান, আপনার মনে হয় আমি চুরি করতে পারি? এখনো ব্যাগে টি-শার্ট নেই স্যার। হতে পারে উনি লুকিয়ে রেখেছেন। আপনার মনে হয় চোর? হ্যালো, এই তো
এই তো পেয়ে গেছি আমি আমার টি-শার্ট। দাদা কোথায় পেলে? এই ম্যাডামের ব্যাগে, উনি এটা চুরি করেছিলেন। এই আর যদি একবার বলেছ না মুখ ভেঙে দেবো তোমার। ও বস, একটু মুখ সামলে কথা বলো। হ্যাঁ আমি ভুল করেছি আর দোষ ওনাকে দিচ্ছ? ম্যাডাম সরি, ভুল করে মনে হয় আপনার ব্যাগে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। শুনতে পেলে? পেলে শুনতে? সরি ম্যাডাম। সরি ম্যাম, আপনি এখন যেতে পারবেন না। এই তুই যদি আর একবার আমাকে আটকেছিস না, কেস করে দেব আমি তোর নামে। হ্যাঁ করে দিন, আমি অনেক বড় বড় উকিলদের চিনি। আরে আমার নিজের মাসির ছেলে উকিল। এক কাজ করুন, আপনার নাম্বারটা দিন, আমি ওর নাম্বার আপনাকে টেক্সট করছি। স্যার, একজন ভদ্রলোক বলছেন যে ভুল করে ম্যাডামের ব্যাগে টি-শার্ট রেখে দিয়েছিলেন। ম্যাডামের কোনো দোষ নেই। শুনেছেন নাকি আরো কিছু দেখা বাকি? সত্যি আপনারা পারেন ও বটে, মানে যার তার উপর চোরের স্ট্যাম্প লাগিয়ে দেবেন। সরি ম্যাডাম। ম্যাডামকে ছেড়ে দাও। আমার যাওয়ার পারমিশন আছে স্যার? ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। নমস্কার। হ্যাঁ নমস্কার। আরে হার্ট, হার্ট অ্যাটাক, মানে হার্ট অ্যাটাক, ভীষণ খারাপ জিনিস। আপনার ফ্যামিলিতে হয়নি তো কারো? ম্যাম উপর থেকে অর্ডার এসেছে, আপনি যেতে পারেন। আগেই বলেছিলাম, কত টাইম নষ্ট করে দিল আমার। হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ, আমাদের সব শপিং হয়ে গেছে। বীর যখনই প্রেম নিবেদন করতে যেত, ভাগ্য কোনো না কোনো খেলা খেলতো। কখনো তনুর সাথে দেখা হতো বা কখনো বলতে পারতো না, আর কিছুই না হলে আন্টি ডেকে নিত। আরে বাবা তুই, কে ছিল ছেলেটা? আরে ছাড় না তনু, তাড়াতাড়ি চল। আমি তো চণ্ডীগড়ে প্রতি সপ্তাহে শপিং করতে আসি। বাবা মা কোথায় রে? কাকিমা বাবা মা বাড়িতে আছে। আরে দাঁড়া, তোর কাকা আসছেন। না না, আমাকে আমাকে ছাড়ো না, তারা আসবে। আরে দাঁড়া, আরে ছাড়ো না, আমি আবার অন্য দিন আসব। এখন তো আমি বলে যাবো, আই এম সো এক্সাইটেড, তাড়াতাড়ি চল। এর এত তাড়াতাড়ি এখান থেকে বের হলো কি করে? আরে ভাই ও তো বেরিয়ে গেল। কারণ তুই আবার মুখ বন্ধ করেছিলিস। আরে ভাই তুই ছাড় তো, তোর দ্বারা হবে না এসব প্রেম টেম। ভাই থাম না ভাই, পরের বার একবার সামনে আসুক দেখবি সোজা আই লাভ ইউ বলে দেবো, তখন আর চুপ করে থাকবো না। আরে অন্তত এটা তো জিজ্ঞাসা করতে পারতিস যে কোন হোটেলে উঠেছে, এখন কোথায় খুঁজবো বলতো। হ্যাঁ মাতা বলো। এই তোর কথা শুনে মনে হচ্ছে তোর প্ল্যান ফেল হয়ে গেছে। আমি জানতাম এটাই হওয়ার ছিল। দেখো মাতা, আমার প্ল্যান একদিন না একদিন সাকসেসফুল হবেই। অতি বাদ দে, তোর প্ল্যান, তোর প্ল্যান সাকসেসফুল হবে। প্ল্যান সাকসেসফুল করার জন্য না মাথায় বুদ্ধি থাকার দরকার, আমার মতো। তুমি চুপ করো, যদি তোমার বুদ্ধি থাকতো তাহলে আজকে আমি কানাডায় থাকতাম। আর এই বলে চাকরি নয়, নিজের বিয়ের জন্য মেয়ে পছন্দ করতাম।